নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। আন্দোলন করতে করতে এডিসির 12টা বাজিয়ে দিয়েছে বিগত বাম সরকার। 25 বছরে বাম আমলে মাত্র 24,000 ঘর দেওয়া হয়েছে। বর্তমান সরকার 3 বছরে 25,000 ঘর দিয়েছে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে লংতরাই ভেলি মহকুমার ধুমাচড়ায় ঝড়ো প্রচারে এসে বাম সরকারকে তুলোধুলো করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 5 নং ছামনো, 6 নং মনো চৈলিংটা এবং 7 নং ড্যামছড়া কচুছড়া আসনের বিজেপি আইপিএফটি জোট প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তুলোধুনো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বিগত সরকারের আমলে এডিসি এলাকায় রাস্তাঘাটের কাজ হয়নি। কোথায় কাজ হয়েছে, কে পেমেন্ট পেয়েছে, কে খেয়েছে কেউ জানে না। গ্রামবাসীরা সরকারের কাছে জানতে চাইলে কেন্দ্রের টাকা দেয় না। নারী সমিতি খেতমজুর নিয়ে আন্দোলন শুরু। আন্দোলন করতে করতে এডিসির 12টা বাজিয়ে দিয়েছে বিগত সরকার। কেন্দ্র সরকার নয়, রাজ্য সরকার নিজ তহবিল থেকে 565 কোটি টাকা বরাদ্দ করেছে এডিসি এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য। 2022 সালের মধ্যে প্রত্যেকের বাড়ির সামনে পাকা রাস্তা হবে। তিনি আরো বলেন, আগে মানুষ 8 থেকে 10 কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হতো, কিন্তু রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর অটল জলধারা প্রকল্পে মানুষের বাড়ির সামনে নয়, বাড়িতে ঢুকিয়ে পরিশুদ্ধ জলের ব্যবস্থা করা হয়েছে। কিষাণ নিধির মাধ্যমে কৃষকের অ্যাকাউন্টে 6,000 টাকা দেওয়া হয়েছে। আগে টিনের ছাদ থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া যেত না। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে টিনের ছাদ থাকলেও ঘর পাবে, 70,000 ঘর দেওয়া হবে। 25 বছরে বাম আমলে মাত্র 24,000 ঘর দেওয়া হয়েছে। বর্তমান সরকার 3 বছরে 25,000 ঘর দিয়ে দিয়েছে। এডিসিতে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানান বিপ্লব কুমার দেব। যে রাস্তাঘাট এই এডিসি এরিয়াতে রাস্তাঘাট পুরনো সরকার সবচেয়ে খারাপ তৈরি করেছে। কোথায় তো রাস্তা তৈরি করেনি, সমস্ত পয়সা খেয়ে নিয়েছে। 2005-06 তে এরা টেন্ডার দিয়েছিল, কন্ট্রাক্টররা কাজ করেছে, কোথায় কাজ করেছে, কে পেমেন্ট পেয়েছে, কে খেয়ে নিয়েছে তার কেউ হিসাব দেওয়ার নেই। যদি পুরনো সরকারকে জিজ্ঞাসা করতো গ্রামবাসীরা, তো বলতে কেন্দ্রে পয়সা যায় না, তার কারণে করতাম পারি না, আমাদের কাছে তো পয়সা নেই, আমরা তো গরিব। আসুন আন্দোলন করি, নারী সমিতি আন্দোলন করি, খেত মজুরের আন্দোলন করি। আন্দোলন করতে করতে এডিসি কে 12টা বাজিয়ে দিয়েছে। আর এই সরকার, ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার আসার পর আমরা সিদ্ধান্ত করেছি, কেন্দ্র সরকার আমাদেরকে পয়সা দিক না দিক, আমরা রাজ্যের বাজেট থেকে 565 কোটি টাকা বরাদ্দ করে এডিসির সমস্ত রাস্তা 2022-এর মধ্যে কমপ্লিট করা দেওয়া হবে। আপনার বাড়ির সামনে রোড সব পাকা রোড হয়ে যাবে, সেই দিশাতে সরকার কাজ করে। আপনার বাড়িতে জলের ব্যবস্থা করবে অটল জলধারা মিশনের মাধ্যমে, ফ্রিতে রাস্তার ব্যবস্থা করে দিবে। আর ছামুনুতে এখনো আমি যখন এসেছি, আপনারা দেখছেন, কোনদিন কল্পনা করেছেন আপনাদের এখানে আপনাদের প্যাপ শোল্ডার এত চওড়া হবে? লংতরাই ভেলি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী সমেত টাটা ইন্ডিগো গাড়ি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায়। এতে আহত হন চালক সহ 4 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজধানীর জিবি হাসপাতালে পাঠানো হয়। আগরতলা থেকে ডাক্তার দেখিয়ে অমরপুর ফেরার পথে দুর্ঘটনার কবলে একই পরিবারের 4 সদস্য সহ একটি TR03H0714 নম্বরের টাটা ইন্ডিগো গাড়ি। ঘটনা রবিবার সন্ধ্যা 6 ঘটিকায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে ডাক্তার দেখিয়ে অমরপুর ফেরার পথে তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায় চালকের অসাবধানতায় দুর্ঘটনার কবলে পড়ে একটি TR03H0714 নম্বরের সাদা রঙের টাটা ইন্ডিগো গাড়ি। একই পরিবারের 4 সদস্য তথা সারণী রানী মলসম, বিক্রণী লক্ষ্মী মলসম, অর্জুন রাম মলসম এবং গাড়ির চালক দৈনিক চরণ মলসম, এদের সবার বাড়ি গোমতী জেলার অমরপুরে। চালক দৈনিক চরণ মলসম গাড়ি চালাতে চালাতে হঠাৎ চোখে ঘুম লেগে যায়, আর তাতেই ঘটে বিপত্তি। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটি বড় গাছে ধাক্কা মারে। এতে গলা এবং মুখে গুরুতর আহত লাগে গাড়ির চালক দৈনিক চরণ মলসম এবং
গাড়ির সামনের সিটে বসা অর্জুন রাম মলসমের মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লাগে। তাছাড়া গাড়ির পেছনে বসা দুজন যথাক্রমে সারণী রানী এবং বিক্রণী লক্ষ্মী মলসম অল্প বিস্তর আহত হন। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ তড়িগড়ি খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে দুজন তথা দৈনিক চরণ এবং অর্জুন রাম মলসমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে অর্জুন রাম মলসম এবং দৈনিক চরণ মলসমের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী সহ 45 সাধারণ মানুষের প্রাথমিক ধারণা, চালকের অসাবধানতার কারণে এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমরা সময় সন্ধ্যায় গিয়ে দিই একটা গাড়ি আগরতলা টাইতে ডাইন সাইডে গাড়ি গাছের মধ্যে ধাক্কা খাইছে। কয়জন আহত? চারজন আহত। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কাঞ্চনপুর রবীন্দ্রনগর ফরেস্ট পার্কে নহনবতী রিয়াং নামে এক স্কুল পড়ুয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। প্রতিবাদে ফেটে পড়ে ওয়াইবিএ কমিটি। 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে এডিসি নির্বাচন হতে দেবে না বলে জানিয়ে দেয় ওয়াইবিএ কমিটি। পুরো বিষয় নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে কাঞ্চনপুর জুড়ে। শনিবার সন্ধ্যা রাতে রবীন্দ্রনগর ফরেস্ট পার্কে এক স্কুল পড়ুয়া ছাত্রীর মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজ্য পুলিশের কর্মরত আধিকারিকরা। খবর দেওয়া হয় মেয়েটির পরিবারের কাছে। মেয়েটির নাম নহনবতী রিয়াং, বাড়ি লালজুরি মূলরামপাড়া। খবর পেয়ে ছুটে আসেন মেয়েটির পরিবারের লোকজন সহ আত্মীয় পরিজনরা। রবিবার বেলা 10 ঘটিকায় মৃতদেহটি পোস্টমর্টম করার জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষের সাথে কথা বলে জানা যায় শনিবার সকাল 7টা থেকে 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিল নহনবতী কাঞ্চনপুর গার্লস হোস্টেলে যাবার উদ্দেশ্যে। রবীন্দ্রনগর একাদশ শ্রেণীর ছাত্রী সে। সন্ধ্যা রাতে নহনবতী রিয়াংয়ের মৃত্যুর খবর চলে যায় বাড়িতে, এমনটাই পরিবারের পক্ষ থেকে জানা যায়। একদিকে আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, অন্যদিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এবং উত্তেজিত মহকুমার মানুষেরা। বেলা 10 ঘটিকায় কাঞ্চনপুর মহকুমার সড়ক পথে স্কুল পড়ুয়া ছাত্রী নহনবতী রিয়াংয়ের হত্যাকারী গ্রেপ্তারের দাবি করে এক বিশাল র্যালি সংগঠিত করে ওয়াইবিএ। এই কমিটির পক্ষ থেকে কাঞ্চনপুর মহকুমার থানার দ্বারস্থ হয় এবং র্যালির সমাপ্তি শেষে আসামি গ্রেপ্তারের জোরালো দাবি ওঠে। তারা জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা না হলে ওয়াইবিএ কমিটির পক্ষ থেকে কাঞ্চনপুরে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি এডিসি নির্বাচন হতে দেবে না, স্তব্ধ করে দেবে এই নির্বাচন। সবকে আপনারা ছেড়ে দিতে ইসলি হাম ইয়ে কে না চাহতে হামারা ত্রিপুরি সে কো হামারা ত্রিপুরা সে কো একতা হোনা চাহিয়ে এক উঙ্গলি কে সাথ আমি খড়া হোনা চাহিয়ে সবই ইলেকশন মে আগা কো কি ভরা হওয়ার কে আন্দার কি ফোর্স হওয়ার কে আন্দার ই গ্রেফতার নাই করেগে তো হাম চাচি সে হাম বি চুপচাপ নাই বেতেঙ্গে জিস প্রকার রেপ করনে ওয়ালো কো দুষ্কর্ম করনে ওয়ালো কো বলাৎকারি কে উপর হাত মে দাম হে হামারা হাত মে বিদ্যান হে চাপ তো উসকো নাই পকড়েগে হাম চুপচাপ নাই রহেগে হাম বি এক টিপরা সা হে এক টিপরা কো কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো এলাকাবাসী। 7 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। ঘটনা সোনামুড়া থানাধীন বেজিমারা 6 নং ওয়ার্ডে। সরকার পরিবর্তন হলেও সোনামুড়া থানাধীন বেজিমারা 6 নং ওয়ার্ডের বাসিন্দাদের ভাগ্য পরিবর্তন হয়নি। 50 পরিবারের এই ওয়ার্ডের রাস্তাটি দীর্ঘ 5 বছর যাবৎ বেহাল দশা। 3 ভাগের 2 ভাগই পুকুরের সাথে মিশে গেছে। এলাকাবাসীর অভিযোগ, সিপাহীজলা জেলার জেলাশাসক খুদ নিজে রাস্তাটি পরিদর্শন করে যান, তারপরও কোনো কাজ হয়নি। স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলেও শুধু আশাই দিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে স্কুল মাদ্রাসার ছোট ছোট ছাত্রছাত্রীরা চলাফেরা করে, বৃষ্টির মৌসুমে অনেক কষ্ট হয় তাদের।
আজ ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাখে প্রায় দু ঘন্টা যাবৎ। পরবর্তী সময় এক সপ্তাহ সময় দিলে তালা খুলে দেন এলাকাবাসী। এই সময়ের মধ্যে কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জনগণ। বেজিমারের রাস্তাটা দীর্ঘ আদিকালের রাস্তা, বেজিমারের সর্বপ্রথম রাস্তা এটা। এখানে এটা এমনভাবে ভেঙে গেছে, এটা দিলে নাকি মানুষ চলাচলে অসুবিধা হইতে আছে। আমরা পঞ্চায়েত লেভেল হইতে, পঞ্চায়েত সমিতি হইতে, ব্লক লেভেল হইতে, তারপর পিডব্লিউডি হইতে, এসডিএম হইতে আমরা সবারই জানাইছি। লাস্ট পর্যন্ত ডিএমও এই রাস্তাটা দেখছি, প্রেজেন্ট কন্ডিশন দেখছি, যে তারা আশ্বাস দিয়েছে এটা ডেমোক্রেশন করবো, ইদানিংকালে রাস্তাটা ধরবো। কিন্তু এই আশ্বাস দেওয়ার পরও অনেক দিন হয়ে গেছে, এখন একটা সিজন, তিন মাস গেছে, প্রায় তিন মাস অতিক্রম হয়ে গেছে। এখন সিজন খুশিতে জল নাই, রাস্তাটা করার দরকার। এখানে একটা মসজিদ আছে, প্রায় পঞ্চাশ ষাট পরিবারের বাস, এখানে চলাচলের ভীষণ অসুবিধা। নাকি একজন লোক মারা গেলে এখান থেকে একজন লাস্টটা লইতে পারি, এরকম কোনো পরিস্থিতি নাই। শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল সব এখানে আছে, বাচ্চারা বাড়িতে পারে না। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এখানে হইতে আছে, ফুসফুস জাতি আছে বাচ্চারা। কত বছর থেকে রাস্তার এরকম অবস্থা? রাস্তাটা আজ থেকে প্রায়, আগে একটু ভালো ছিল, এখন চার পাঁচ বছর ধরে একটু অবস্থা খুব শোচনীয়। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এক অভিনব পদ্ধতিতে চায়ের দোকানের হিসেব নিকেশ পদ্ধতি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কাগজে বা ক্যালকুলেটারে নয়, চক দিয়ে লেখা হয় টিনের দেয়ালে। এক ঝলকে দেখে নেওয়া যাক মেলাঘরের অতি পরিচিত মেম্বারের চায়ের দোকানের এই অভিনব পদ্ধতি। মেলাঘর মানে একটু আলাদা পরিচয় পাওয়া, কারণ এখানকার নির্মহল পৃথিবী বিখ্যাত। আজকে আপনাদের সামনে একটা অন্যরকম অবাক করার মতন খবর তুলে ধরলাম। মেলাঘর মোটরস্ট্যান্ড থেকে সামান্য একটু দূরে মসজিদের বিপরীত দিকে একটা চায়ের দোকান আছে। প্রচারের জন্য বলছি না, মেলাঘরে এই চা দোকানটি মেম্বারের চা দোকান নামে খ্যাত। প্রথমে চা দোকানটি পরিচালনা করতেন গোপীনন্দন দাস। এই গোপীনন্দনই মেম্বার নামে খ্যাত। মেম্বারের চা দোকানটি শুরু থেকে কাস্টমারের চায়ের বাকি কোনো খাতা কাগজ কলম ব্যবহার করেননি তিনি। অবাক করার বিষয় হল, তিনি চায়ের বাকি লিখতেন চক দিয়ে টিনের দেওয়ালে। গোপীনন্দন অর্থাৎ মেম্বার মারা যাবার পর বর্তমানে ওনার দুই ছেলে এই চায়ের দোকানটি পরিচালনা করছেন। তারাও বাবার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আধুনিক কালে বিভিন্ন ধরনের বই, কাগজ কলম, ক্যালকুলেটর, মোবাইলে অ্যাপস থাকা সত্ত্বেও চায়ের দোকানের বাকি চক দিয়ে টিনের দেওয়ালে লিখে রাখেন। আমরা কথা বলেছিলাম মেম্বারের চায়ের দোকানের দুই ছেলের সাথে। দাদা, আমার নাম হলো বিধান দাস। আচ্ছা, এই যে আপনি চায়ের দোকানে দেওয়ালের ভিতরে যে লেখাগুলো, এটা কিসের লেখা এগুলো? দাদা, এগুলি হলো আমাদের বাকির হিসাব। বাকির হিসাব? বর্তমানে কাগজ কলম বিভিন্ন ধরনের অ্যাপস থাকতে আপনারা এটা দেওয়ালে লিখে রেখেছেন? দেখেন দাদা, 25 বছর ধরে দাদা আমার বাবা লেখা গেছে এটি। আমার এটি আমরাও দাদা বাবার মান্য তুলতে। আচ্ছা, লেখাগুলো আপনার হিজিবিজি হয় না বা সমস্যা হয় না? না দাদা, এটি তো বাবা থাকতে লিখতে থাকতে আমরাও লিখতে লিখছি, বাবা থাকতে অল্প অল্প লিখলাম, এই তো লিখতে লিখতে দাদা ফল সব হয়ে গেছে। কাস্টমার এই লেখা নিয়ে বা হিসাব নিয়ে কোনোদিন গণ্ডগোল হয়েছে? না না দাদা, গণ্ডগোল। তাছাড়া আমরা কথা বলেছিলাম মেম্বারের চায়ের দোকানে যে সমস্ত কাস্টমার আসেন তাদের সঙ্গে। এই চক দিয়ে টিনের দেওয়ালে লেখা নিয়ে কাস্টমারের সাথে কোনো সমস্যা, তর্ক বিতর্ক আজ পর্যন্ত মেম্বারের চায়ের দোকানে হয়নি। এই বিষয় নিয়ে একজন কাস্টমার বলেন, যে ভাই আপনার নাম কি? আমার নাম মুকলেস মিয়া। আপনি এই মেম্বারের চা দোকানে কত বছর ধরে চা খান? ও তো আজকে 10 বছর। যে এখানে যে টিনের দেওয়ালে যে তারা যে বাকিগুলো লেখে, আপনি তো একজন কাস্টমার, এই বাকিগুলো নিয়ে আপনাদের কোনো অদূর ভবিষ্যতে কোনো সমস্যা বা ভেজাল টেজাল হয়েছে না? এই 10 বছর ধরে তো চাকাইতেছে, কোনোদিন তারার লোকে বাকি লিয়ে কোনো 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 দুই কথা হয়েছে না। কি টিনের মধ্যে লেখে তারা, আমরাও হিসাবে ঠিক আছে, কোনোদিন দেখছি না যে এক টাকা বেশ কম হইতে বা এক টাকা বেশি লেখতে কম লেখতে, তারা সঠিক যে এটাই লেখে। আর তারা দোকানের মধ্যে আজকে না 10 বছর ধরে খাইতে আছে, ভালো দিকে দেওয়া খাইতে আছে, খারাপ লিখে নাই খাইতাম। মেলাঘর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় আগরতলা সিটি বাপটিস্ট চার্চে এবং মরিয়মনগর চার্চে উদযাপিত হল ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এই দিনটিকে বিশেষ গুরুত্বের সাথে পালন করে থাকেন। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ইস্টার সানডে অনুষ্ঠিত হয়ে রাজ্যে। এদিন আগরতলা সিটি বাপটিস্ট চার্চে এবং মরিয়মনগর চার্চে প্রার্থনার সাথে উদযাপন করা হয় ইস্টার সানডে।
খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা দিনটি বিশেষ গুরুত্ব সাথে পালন করেন। দিনটির তাৎপর্যের মূল কারণ হল গুড ফ্রাইডেতে প্রভু যীশুখ্রিস্ট দেহত্যাগ করার দুদিন পর অর্থাৎ রবিবার প্রভু যীশুখ্রিস্ট কবর থেকে বেরিয়ে মানুষের কল্যাণে উঠে আসেন। তাই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অঙ্গ হিসাবে খ্রিস্টান ধর্মের মানুষরা ইস্টার সানডে পালন করে থাকেন। সকলকে আজকে পুনরুত্থান পর্বের শুভেচ্ছা জানাই, ইস্টার সানডের শুভেচ্ছায়। কারণ আজকে ক্যাথলিক মণ্ডলী সকল বিশ্বাসীগণ বিশেষ করে এই পর্বদিন পালন করি যিশুর পুনরুত্থান। যিশু মৃতদের মধ্য থেকে তিন দিনের পরে পুনরুত্থান হয়ে বিশ্বাস করে সকল বিশ্বাসীরা আজকে দিন এই পর্বদিন পালন করে। যিশুর পুনরুত্থান মানে যিশু তার এই পৃথিবীতে মানুষকে রক্ষা করার জন্য তিনি এই পৃথিবীতে এসে যন্ত্রণা ভোগ সহ্য করে ক্রুশ মৃত্যুবরণ করে তিনি পুনরুত্থান হয়ে গেছে। এই পুনরুত্থানের অভিষেকে আজকে সকল বিশ্বাসীদের বিশ্বাসের ভিত্তি। আমরা সকলে ক্যাথলিক বিশ্বাসী, সকল যীশুখ্রিস্টের যারা বিশ্বাস করে খ্রিস্টানরা যিশুর পুনরুত্থানে বিশ্বাস করি। কারণ যিশুর পুনরুত্থান না হতো, যিশু পুনরুত্থান না হইতো, এটা বিশ্বাসের কোনো মূল্য নয়। এই বিশ্বাসের পুনরুত্থানের বিশ্বাসে আমরা সবাই জীবন যাপন করি। তাই বিশ্বাসের বিশেষ করে এই পর্বদিন আজকে সকল বিশ্বাসীরা বিভিন্ন গির্জাদে প্রার্থনার মাধ্যমে পালন করি। গত রাত্রিতে এই জাগরণী প্রার্থনা ছিল, আজকে সকালে এই পুণ্যদিনের পবিত্র মিশা প্রার্থনাগুলো সকল গির্জাদে হবে। এইটার জন্য সবাই গির্জাতে সকল মানুষেরা গির্জাতে আসবে, বিশ্বাসীরা ওরা প্রার্থনা করবে ঈশ্বরের এই অনুগ্রহের জন্য, নূতন অভিষেক পাওয়ার জন্য এই অনুগ্রহের জন্য সবাই প্রার্থনা করবে। আপনাদের সকলকে আজকে পুনরুদ্ধত যিশুর অভিষেক প্রার্থনা আমরা কামনা করি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 6 এপ্রিল রাজ্যে হতে চলেছে এডিসি নির্বাচন। প্রশাসনিক উদ্যোগে চলছে কড়া নজরদারি। ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা, এরকম এক দৃশ্য দেখা গেল আমবাসা মহকুমায়। রাত পোহালে এডিসি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। সোমবার সকাল থেকে বিভিন্ন পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা। আমবাসা মহকুমার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে 10 কুলাই চাম্পা হাওর কেন্দ্রের ভোটকর্মীরা বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন এই কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমার শাসক জেবি দোয়াতি। 5th April 2021, we have started dispersing our polling personnel in all the 48 polling stations. We have started dispersing them from 9:50 a.m. All the polling personnel, they have reported, and security personnel, they have been in place. I hope and wish that the polling personnel reaches their polling stations safely. And in our 10 Kulai Champahao constituency, everything is going on smoothly. আমবাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চৈত্রের বিধ্বংসী ঝড়ে তছনছ আসামের হাইলাকান্দির রতনপুর জিপির বেশ কিছু বাড়িঘর, সর্বশান্ত কিছু পরিবার। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন জিপি সভানেত্রী তাসনিম ফাতিমা মজুমদার সহ অনেকেই। চৈত্র মাসের আচমকা বিধ্বংসী ঝড় তুফানে হাইলাকান্দি জেলার রতনপুর জিপিতে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডব লীলায় ঘরের উপর আছড়ে পড়েছে গাছ, বাঁশ ইত্যাদি। অনেক ঘরের ছাদ উড়িয়ে গিয়ে গাছের ডালে আটকে গেছে। সাম্প্রতিককালের ঝড়ে রতনপুর জিপির অনেক মানুষের বসত বাড়ি দুমড়ে মুচড়ে দিয়েছে। স্বাধীনতার পূর্ব থেকেই উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়া এই এলাকার বেশিরভাগ মানুষের ঘর বাড়ি এখনও কাঁচা। বাঁশ বেতের নির্মিত ঝুপড়ি ঘরে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো দিন যাপন করছেন। হতদরিদ্র অসহায় পরিবারগুলো বর্তমানে নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন। রতনপুর জিপির সভানেত্রী তাসনিম ফাতিমা মজুমদার ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়ে বলেন, বিধ্বংসী ঝড়ে রতনপুর জিপির অন্তর্গত ভজন্তিপুর দ্বিতীয় খণ্ডের শেখ রহিমউদ্দিন, শেখ হাজিরা বেগম, ভজন্তিপুর প্রথম খণ্ডের শেখ আনুরুদ্দিন, কালামউদ্দিন মজুমদার, শেখ নুরুদ্দিন, রতনপুর দ্বিতীয় খণ্ডের শেখ জলালউদ্দিন, শেখ হায়দার হোসেন, শেখ খলিলউদ্দিন, মড়াই মিয়া বড়ভুইয়া, রহিমউদ্দিন বড়ভুইয়া।
রতনপুর প্রথম খণ্ডের সালমান হোসেন লস্কর, ফকরউদ্দিন মজুমদার সহ রতনপুর, বন্দুকমারা এবং ভজন্তিপুর এলাকায় বিধ্বংসী ঝড়ে শত শত মানুষের বসতবাড়িতে ক্ষয়ক্ষতি রয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবি জানান রতনপুর জিপির সভানেত্রী তাসনিম ফাতিমা মজুমদার, সমাজকর্মী আব্দুর রহমান মজুমদার সহ অনেকেই। আমি এখন আমার প্রশাসনের কাছে ও দাবিটা তুলে ধরতাম রিয়াল জ্যান সার্কুল মারফতে আমাদের এই কর্মীরা ভিজিট করে সরকার পক্ষ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আমার জেলাধিপতির কাছে, আমার কর্তৃপক্ষের কাছে আমি আকুল অনুরোধ করেছি যে এরা যে গর্ততা বানাই ক্ষতিপূরণ দেওয়ার লাগে আমি বিশেষ অনুরোধ করি। হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অসমের রামকৃষ্ণনগর থানাধীন পশ্চিম হরিনগর গ্রামে দুঃসাহসিক চুরি, এলসিডি টিভি সিসি ক্যামেরা সহ ঘরের মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল। অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে নামানো হয় গোয়েন্দা কুকুর। চুরিকাণ্ডের সাথে জড়িতদের ধরা পড়বেই পুলিশের জালে আশ্বাস পুলিশ প্রশাসনের। রামকৃষ্ণনগর থানার আওতাধীন পশ্চিম হরিনগর গ্রামের দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার সকাল 11:30 পর ঋষিকেশ রায়, উনি ওনার স্ত্রী এবং পুত্রকে সাথে নিয়ে শিলচর ভেলি হাসপাতালে ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্যের নিকট উনি নিজে এবং ওনার স্ত্রীর চিকিৎসার কারণে দেখাতে যান এবং দুপুর 2:30 পৌঁছন। তারপর ডাক্তার দেখিয়ে পশ্চিম হরিনগরের নিজের ঘরে মাত্র 9:15 এসে পৌঁছন এবং দেখতে পান যে ওনার বারান্দার সামনের গ্রিলের গেইটের তালা ভাঙা। ঋষিকেশ রায় এরূপ অবস্থা দেখে সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে আশপাশের স্থানীয়দের জানান এবং রামকৃষ্ণনগর থানায় ফোন করে খবর জানান। রামকৃষ্ণনগর থানা খবর পাওয়া মাত্র থানার এএসআই প্রশান্ত সিনহা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। 4/4/2021 রবিবার রামকৃষ্ণনগর থানা গোয়েন্দা কুকুর এনে পূর্ব হরিনগরের সেই চুরি হয়ে যাওয়া ঋষিকেশ রায়ের ঘরে পৌঁছে সে আলমারি এবং লকারের সম্মুখে গিয়ে ঘ্রাণ নিয়ে ঘর থেকে দৌড়ে দৌড়ে কুকুরটি বেরিয়ে আসে। ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে ঘরের পেছন দিকে গিয়ে ক্ষেতের জমিন হয়ে পূর্ত সড়কে উঠে বেশ কিছু জায়গা অতিক্রম করে একটি স্থানে গিয়ে থেমে যায়। তারপর গোয়েন্দা কুকুরটির পরিচালক রামকৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ বিএল মাল সাইম থিয়েককে বলেন যে অভিযুক্তরা এই পথ হয়ে এই স্থানে এসে কোনো গাড়িতে চড়ে পালিয়ে যায়। ঋষিকেশ রায় এই ঘটনাকে কেন্দ্র করে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করেন। রামকৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জের নিকট ঘটনার তদন্ত সম্বন্ধে জানতে চাইলে অফিসার জানান যে চুরির ঘটনায় জড়িত অভিযুক্তরা খুব শীঘ্রই পুলিশের জালে ধরা পড়বে। অন্যদিকে ঋষিকেশ রায় সংবাদ মাধ্যমকে জানান ওনার নগদ 35,000 টাকা সহ সোনা গয়না, এলসিডি টিভি, সিসিটিভি ক্যামেরা সহ আরো বহু মূল্যবান সামগ্রী চুরির দল চুরি করে নিয়ে যায়। আমার নাম ঋষিকেশ রায়, বাড়ি পশ্চিম হরিনগর। আমি আনিপুর নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের রিটায়ার্ড টিচার। তো আমি গত কিছুদিন থেকে অসুস্থ ছিলাম এবং গতকালকে শনিবার সময় আনুমানিক 11:50 সময় আমি আমার স্ত্রী এবং বড় ছেলেকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য শিলচরের উদ্দেশ্যে রওনা দিই এবং যাওয়ার আগে আমি আমার ঘরের যতগুলো প্রবেশপথ অর্থাৎ দরজা আছে সব দিকে আমি তালাবদ্ধ তালা লাগিয়ে যাই। তারপরে আমি শিলচরে পৌঁছে শিলচরের ডাক্তার সিদ্ধার্থ ভট্টাচার্যকে দেখিয়ে সেখান থেকে আমি সন্ধ্যার সময় রওনা দিই এবং রাত্র আনুমানিক 9:15 আমি ঘরে বাড়িতে এসে গেইটে থাকার সময় দেখি যে আমার ঘরের বারান্দার গ্রিলের দরজার তালাটা ভাঙা এবং এখানে দেখি এসে দেখি ঘরের মূল ঘরে ঢোকার যে মূল দরজা সেই দরজার যে তালা সেটাও ভাঙা এবং দরজাগুলো একটু ফাঁক করে রাখা। তখন আমরা সন্দেহ হয় যে হয়তো ঘরে খেবা কাহারা চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল বা আমার জিনিসপত্র। তখন আমরা সবাই ঘরে ঢুকে দেখি আমাদের ঘরের সব আলমারিগুলোর তালা ভাঙা, সব জিনিসপত্র লন্ডভন্ড করে এলো পাতা ছিঁড়িয়ে ছুটিয়ে আছে, সব লন্ডভন্ড করে রাখা এবং আমার ঘরের আলমারির লকার যেটা সেটাও ভাঙা এবং সেখান থেকে আমাদের যে মূল্যবান যে সোনার উপর যে অলঙ্কার বা গয়নাগাটি যেগুলো ছিল সবগুলো সব নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরার মনিটর, রেকর্ডার,
বা কয়েকটা ক্যামেরা এবং সোনি একটা টিভি ছিল এলইডি টিভি 32 ইঞ্চ, সেটাকে সব খুলে তারা নিয়ে গেছে। রামকৃষ্ণনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কুয়ো থেকে উদ্ধার 45 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ। মদ্যপ অবস্থায় কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। ঘটনা মালদা জেলার হবিপুর অঞ্চলের জয়ডাঙ্গা গ্রামে। মৃতের নাম জার্মান হাস্তা। মালদহের হবিপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকায় এক ব্যক্তি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। ঘটনার খবর পেয়ে হবিপুর অঞ্চলের জয়ডাঙ্গা গ্রামে ছুটে যায় হবিপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম জার্মান হাস্তা, বয়স 45 বছর, বাড়ি হবিপুর অঞ্চলের তাজপুর ইংলিশ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে বাড়ি থেকে দূরে হঠাৎ কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। তড়িগড়ি এলাকার লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে খবর দেওয়া হয় হবিপুর থানায়। খবর পেয়ে তড়িগড়ি দমকলকে খবর দেওয়া হয়। তারপর দমকল কর্মীরা প্রায় যুদ্ধকালীন তৎপরতা উদ্ধারের কাজ করে 7 ঘন্টা পর অবশেষে কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় কুয়োতে ঝাঁপ দিয়েছে। তবে কি কারণে ওই ব্যক্তি কুয়োতে ঝাঁপ দিল তার তদন্ত করছে হবিপুর থানার পুলিশ। দূরে আমাদের বাড়িতে বলছে কি অমুক নামের লোক, কারণ কি নাম ছিল, ওর নাম আছে অনেকটা, একটা আছে জয়রাম, একটা আছে জার্মান, আর গ্রামে বানা করেছে তুম্বা। তো ওই আমাকে যাইয়ে বলছে তুম্বা কার নাম, আমি বলছি আমাদের ভাসুরের নাম। তো বলছে ওই তোমাদের ভাসুর ওই ইন্দ্রাতে ইয়া নাম হয়ে গেছে। তো আমি বাড়িতে তো কেউ নাই, শুধু আমরা 3টা ছেলে নিয়ে আমি বাড়িতে আছি, আমার বাড়ির লোকও বাড়িতে নাই, ওই বাইরে গেছে। তখন আমি গ্রামের লোককে জানাই দিলাম যে এরকম এরকম বেটা ক্যামেরাকে জানে ডাকে পাঠাই দিলাম যে যা ওই পাড়াতে কেমন আমার বাসুর বলে ইন্দ্রাতে লাফে নামে গেছে, দড়ি টুড়ি নিয়ে যা ওখান থেকে টানে ওঠা। তো ওকে জানাই দিয়ে আবার আমি পরে আসছি, আর ওই আসে দেখছে বলে দেখাই যাচ্ছে না লোকটা। ওখানে কি হচ্ছে, ওই তো গাড়ি দিয়ে জল ওখানে ভর্তি করলো, এখন ওই ওঠেনি, কোনো ব্যবস্থা এখানে। ওই যে এই বাড়ির মহিলা লাফ মারতে দেখেছিল। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিজ বাড়ি থেকে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। 20 দিন অতিক্রান্ত হয়ে গেলেও খোঁজ মিলল না নাবালিকার। ঘটনা ধর্মনগর মহকুমাধীন উত্তর গঙ্গানগর এলাকায়। নিখোঁজ নাবালিকার নাম অনিতা নাথ, পিতা অনিল নাথ। মিসিং ডায়েরি করা হয়েছে ধর্মনগর মহিলা থানায়। ধর্মনগর মহকুমাধীন উত্তর গঙ্গানগর এলাকায় নিজ বাড়ি থেকে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, গত 15 মার্চ 2021 ইংরেজি সকালে নিজ বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় অনিতা নাথ নামে 12 বছরের এক নাবালিকা। কিছুক্ষণ বাড়িতে মেয়েকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ করে, কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে পরিবারের পক্ষ থেকে মিসিং ডায়েরি করা হয় ধর্মনগর মহিলা থানায়। নিখোঁজ নাবালিকার মায়ের সাথে কথা বলে জানা যায়, তার আগেও সে এরকম কাউকে কিছু না বলে অন্যের বাড়িতে গিয়ে বসে রয়েছিল। মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় অনিতা বলে জানিয়েছেন রেবা দেবী। খবর পাঠানো হয় চাইল্ড হেল্পলাইনে। খবর পেয়ে চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষ যথারীতি ব্যবস্থা নিয়েছেন। এদিকে 20 দিন অতিক্রান্ত হতে চললো, এখনও অনিতার কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। আতঙ্কে উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ নাবালিকার পিতা অনিল নাথ পেশায় দিনমজুর। একদিকে আর্থিক অসচ্ছলতা, অন্যদিকে মেয়ে নিখোঁজ, সব মিলিয়ে হতাশার সুর পরিবারের সদস্যদের মধ্যে। আবেদন জানিয়েছেন চাইল্ড হেল্পলাইন সহ পুলিশ প্রশাসনের কাছে, যেন ঘরের মেয়ে ঘরে ফিরে আসে। পাশাপাশি মানবিক আবেদন, যদি কেউ অনিতা নাথের খোঁজ পেয়ে থাকেন তাহলে চাইল্ড হেল্পলাইন নম্বর 8787894400 এই নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র আবেদন রইল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গরিব মানুষের সাথে প্রতারণা করে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে বেআইনিভাবে জায়গা দখল করে বহাল তবিয়তে আছেন কৈলাসহরের
কিনারচর এলাকার দুই দাম্ভিক ব্যক্তি। মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর মিলেনি। অবশেষে সংবাদ প্রতিনিধির দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। গরিব মানুষের কাছে জায়গা বিক্রি করে কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি জায়গার বৈধ কাগজ না দিয়ে এলাকার মানুষের একমাত্র আসা যাওয়ার মাটির রাস্তাটি জোর করে দখল করে উল্টো এলাকার মানুষকে বহিরাগত যুবকদের এনে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনা কৈলা শহরের কিনারচর এলাকায়। কৈলাশহর পৌর পরিষদের অধীনে 10 নং ওয়ার্ডের কিনারচর এলাকায় প্রায় 70 থেকে 80 পরিবারের বশবাস রয়েছে। এর 90% মানুষই শ্রমজীবী অংশের। কিনারচর এলাকাটি একেবারেই মনোনদীর পাশে অবস্থিত। এই কিনারচর এলাকায় মানুষ মনোনদীর জলের উপরই ভরসা। মনোনদীর জলেই এলাকার মানুষ স্নান করেন এবং পানীয় জল হিসেবে মনোনদীর জলকেই ব্যবহার করেন। দীর্ঘ 40 বছর ধরে কৈলাশহরের এই কিনারচর এলাকায় একটিমাত্র মাটির রাস্তা রয়েছে। এই মাটির রাস্তা দিয়ে এলাকার মানুষ নদীতে আসা যাওয়া করেন এবং এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটলে দমকল বাহিনীর গাড়ি এবং অ্যাম্বুলেন্স এই মাটির রাস্তা দিয়েই আসে। কিন্তু বিগত কয়েক মাস ধরে পরেশ দাস এবং রাজু দাস এলাকার এই একমাত্র আসা যাওয়ার মাটির রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এর ফলে এলাকার মানুষ যেমন মনোনদীতে যেতে পারছেন না এবং মনোনদীর জল ব্যবহার করতে পারছেন না, ঠিক তেমনি এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে দমকল বাহিনীর গাড়িও আসতে পারবে না বলে এলাকাবাসীরা দাবি করেন। এলাকাবাসীরা জানান যে গত 1 সপ্তাহ পূর্বে এলাকাবাসীরা রাস্তা বন্ধের প্রতিবাদ করলে পরেশ দাস এবং তার নিকট আত্মীয় রাজু দাস বহিরাগত কিছু যুবক এনে কিনারচর এলাকার মানুষদের দিয়ে ভয়ভীতি দেখানো হয়। শুধু তাই নয়, হাত কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এলাকার মানুষ আরো গুরুতর অভিযোগ করেন যে কিনারচর এলাকাটি মনোনদীর পাশে হবার সুবাদে প্রতি বছরই নদীর অপর প্রান্তে ভাঙার কারণে কিনারচর এলাকার জায়গা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর নতুন জায়গা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরেশ দাস এই নতুন জায়গাগুলো বেআইনিভাবে জোর করে দখল করে নিয়ে এইসব গরিব শ্রমজীবী মানুষদের কাছে নগদ টাকার বিনিময়ে বিক্রি করে ফেলছেন। জায়গা ক্রয় করার সময় জায়গার কাগজের কথা বললে পরেশ দাস বলেন কিছুদিন পরেই কাগজ দিয়ে দেবেন, কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেলেও পরেশ দাস আজ অবধি কাউকেই কাগজ দেননি। এলাকাবাসীরা জায়গার কাগজের কথা বললে উল্টো পরেশ দাস কিনারচর এলাকা থেকে উৎখাত করে দেবেন বলে হুমকি দেন। এলাকা থেকে উৎখাতের ভয়ে বছরের পর বছর গরিব অসহায় মানুষরা ভয়ে পরেশ দাসের বিরুদ্ধে কিছু বলেনি। ইদানিংকালে এলাকার মানুষ এ বিষয়ে একত্রিত হয়ে সাহস করে কৈলাশহর থানায়, কৈলাশহর পৌর পরিষদের নিকট এবং কৈলাশহর মহকুমা শাসকের নিকট গত 1 এপ্রিল লিখিতভাবে জানালেও আজ অবধি প্রশাসনের তরফে কোনো ধরনের ভূমিকা নেওয়া হয়নি বলে এলাকাবাসীরা প্রকাশ্যেই জানিয়েছেন। নিরুপায় অসহায় গরিব মানুষরা এবার কৈলাশহরের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা জানান এবং এলাকাবাসীরা সঠিক বিচার চাইছেন এবং পরেশ দাস ও রাজু দাসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। আপনারা কি জিজ্ঞেসেন তো এই যে আপনারা অত পরিবার মানুষ মানে এই রাস্তার উপরই তো নির্ভর? আমি তো হপ্তাম লছিলাম তাড়াতাড়ি করে নদী। তো এটা বেড়াটা দিছে কে? বেড়াটা দিছে পরশে। তো আপনারা কি উনারে না করছিলেন বা কইছেন এই ব্যাপারটা? হ্যাঁ, না করা হইছে। তো কি কই? তো কয় আমার জমি লইয়া খাইয়ালা খাদ জায়গা আর এটা করে মানে তুমি জায়গা বেচে খাদ জায়গা আমরা এরকম করে। তো এই যে আপনার আপনারা এখানে জায়গা কার থেকে কিনছেন? হ্যাঁ, থেকে কিনছি পরিষদ থেকে। দুনিয়াটা জায়গা কাগজপত্র দিছেন? না, কোনো কাগজপত্র দিছে না, খাদ জায়গা। অনেকদিন তাইন্ডে কই কাকু বেড়াটা সরাই দেন, এই রাস্তাটা আগের আসিল দীর্ঘদিন যাবৎ এটা খোলা রাখেন, আপনি বেড়া দিয়েন না, তাই নিয়ে কথা মানতে রাজি না। তখন আমরা ফুলা বাহিনী একটু সরাইতে গিয়া যাওয়া আসা করতে গিয়া তাইন লাঠি ঠেঙ্গা লিয়া দাও লিয়া মারধর করে
আমরা কোদায় আয় আর পরে শ্রীরামপুর থেকে আরও ফুলাবাই নানে আমরা রাত্রেবেলা হুমকি দেয় দিনের বেলা সকালবেলা কয়েকজন লিয়ে আইসে আই আটার বাতি যায় একটা কুড়াল লিয়ে আইসে এরপর কাটি লিখু হাত কাটি লিখু এগুলো বেড়া দিব তারা এরকম কয় তার এখন তো আমরা দুর্বল সবাই এইচ ডি এম জানাইছি এইচ ডি এম কইছে আইবো আইবো কই আর না পুলিশে জানাইছি পুলিশও আইসে না এই যে এস ডি এম জানাইছেন পুলিশে জানাইছেন পাঁচ ছ দিন হয়ে গেছে আইসেনি হ্যাঁ আছে সাত দিন চলে আইসেনি আইসে না তো এই যে বেড়াটা দিল কে বেড়াটা পরে দাসে দিছে বাইটা এরা নিয়ে তো এই যে আপনারা এই এলাকার মানুষ যারা কিনারসর এলাকাতে আছেন যারা আপনারা জায়গা কিনছেন কার থেকে কিনছেন তো পরেশ দাস আর আমি কিনছি তো এই পরেশ দাসের সবাই দেখে কাগজপত্র দিছে কাগজপত্র দিছে না সবাই এইভাবে মুখে মুখে কয় একটু কিছু হইলে কয় তুল্লা দিব এনতে বাগাই দিব কিন্তু টাকা নিছে সবার কাছ থেকে এই রুমকে কিন্তু দেয় আমারও কয় মারি লিমু দেখি লিমু হাত কাটি লিমু এটাই দেখায় আমরা রাস্তা এত সব পরিবারে থাকি এখানেও আমরা সুন্দর মতো একটা আগুন লাগলে আমরা গাড়িটা যদি এদিক থেকে এদিকে যাইতে পারে রাস্তাটা খুলে দিত আগের মতন এটা বারোয়াত রাস্তা আসিল ওই রাস্তাটা সচ্ছল করে দিত আমরা চাই আমরা সুন্দরভাবে বাঁচতে চাই কেন আর নদীর যাওয়ার রাস্তাটা খুলে দিত আমরা চাই আমরা বিবাদ চাই না কারোর সঙ্গে টোটাল এই এলাকায় কত কত পরিবার আছে মোটামুটি প্রায় সত্তর পরিবারের মতো আছি আমরা দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবাই কিনেছে কে বয়সে পরেশ দাসে এই সত্তর পরিবারের সবাই পরেশ দাস থেকে কিনছে মোটামুটি তবে প্রশাসনের পক্ষ থেকে যদি খুব শীঘ্রই কিনারচর এলাকায় কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিনারচর এলাকার যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে অনেকেই মনে করছেন কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট নিউজ বাংলা সোমবার সকাল থেকেই ভোট কেন্দ্রে যাত্রা শুরু ভোট কর্মীদের এগারো মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের ভোটকর্মীরা পোলিং স্টেশনে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লেন শান্তিপূর্ণ ভোট পর্ব সমাপ্ত হবে বলে আশাবাদী রিটার্নিং অফিসারের আগামী ৬ এপ্রিল স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল ১০:৩০ থেকে ভোটকর্মীরা কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উল্লেখ্য এগারো মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রে মোট ভোটার ২৮,৬৮০ জন ভোট কর্মীরা তাদের পোলিং স্টেশনে যাওয়ার পর আটটি সেক্টরে ভাগ করা ৮ জন সেক্টর অফিসার ৪৮টি পোলিং স্টেশন পরিদর্শন করে ভোটকর্মীদের সুবিধা এবং অসুবিধা দিকগুলো খতিয়ে দেখবেন ওই ৮ জন সেক্টর অফিসার পরবর্তী সময়ে এই কেন্দ্রের রিটার্নিং অফিসারের নিকট সমস্ত রিপোর্ট জমা দেবেন রাত পোহালেই অর্থাৎ ৬ এপ্রিল সকাল ৭টা থেকে ৪৮টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ শুরু হবে নির্বাচন কমিশনের নির্দেশ মূলে এদিকে মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা গেল রাজ্য সরকার থেকে দেওয়া করোনার নতুন বিধিনিষেধগুলো মানছেন না খোদ সরকারি কর্মচারীরাই অনেক সরকারি কর্মচারীদের মুখে নেই মাস্ক সামাজিক দূরত্ব বজায় ছিল না ৪৮টা পুলিশ স্টেশন আমাদের আছে আমাদের প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য পুলিশ অফিসার যারা আছে তারা ভোট দিতে আজকে রওনা হবেন এবং অলরেডি স্টার্ট হয়ে গেছে এক দুটো পার্টি এখন অবধি একদম নিয়ার অ্যাবাউট টু লিভ এই অবস্থায় আছে তো ওনারা ওনাদের জায়গাতে যাওয়ার পরেই সেক্টর অফিসার যারা আছেন আমাদের সেক্টর অফিসাররা আবার সেখানে ভিজিট করবেন এবং সেখানে গিয়ে খতিয়ে দেখবেন ওনারা পৌঁছেছেন কি না বা নির্বাচন আচরণ বিধি অনুসারে যেখানে যেখানে যে জিনিসটা দরকার সেগুলি ওনারা করছেন কি না বা অন্য কোনো বাইরের থেকে কোনো ডিস্টার্বেন্স আসছে কি না এই প্রত্যেকটা জিনিসই ওনারা সেক্টর অফিসাররা একটু বাদিয়ে ধরবেন প্রতিটা পুলিশ স্টেশন গিয়ে আবার দেখবেন কালকে ভোট ৭টা থেকে সকাল এর আগে ৫:৩০ ভোট ৫:৩০ মক্কল করা হবে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ পোলিং এজেন্ট যাদেরকে বলা হয় পোলিং এজেন্টদের সাথে প্রিসাইডিং অফিসাররা মক্কল করবে তারপর মক্কল করার পরে মেশিনটাকে আবার ক্লিয়ার করবে রেজাল্ট সিআরসি করে এটাকে ক্লিয়ার করবে এবং ভোট গ্রহণ স্টার্ট করবে তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা ৬ এপ্রিল রাজ্যে এডিসি নির্বাচন তাই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ভোটকর্মীরা রওনা দিয়েছে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ব্যতিক্রম নয় জিরানিয়া মহকুমা বিস্তারিত জানিয়েছেন জিরানিয়া মহকুমা শাসক রাত পোহালি রাজ্যে এডিসি নির্বাচন জিরানিয়া মহকুমায় বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ৮০টি পোলিং বুথে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা ভোট প্রস্তুতি নিয়ে রিটার্নিং অফিসার তথা জিরানিয়া এসডিএম জানিয়েছেন ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হবার ক্ষেত্রে
তিনবার আলোচনায় বসেছেন রাজনৈতিক দলগুলির সাথে। জিরানিয়া মহকুমায় 80টি পোলিং বুথ রয়েছে, ভোটকর্মী রয়েছেন 400 জন এবং 100 জন ভোটকর্মীকে রিজার্ভে রাখা হয়েছে। বিকেল 3টার মধ্যে স্ব ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন ভোটকর্মীরা। 7টি ভোট কেন্দ্র রয়েছে স্পর্শকাতর, সেখানে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এ বিষয়ে রিটার্নিং অফিসার জানিয়েছেন। খুব পারফেক্টলি আছে, আমি এই জন্য বলছি কারণ আমি প্রিসাইডিং অফিসারদের সঙ্গে এখন কথা বলছিলাম, এরা বলছে যে আমাদের ট্রেনিং থেকে শুরু করে আজকে যে আমরা ম্যাটেরিয়াল দিচ্ছি, যে ব্যবস্থা যে আমরা নিয়েছি, এটা একটাতে ওরা ভীষণভাবে খুশি আনন্দিত। আমরা এই জন্য বলছি যে এমন প্রস্তুতি আগে কখনো দেখিনি, তো সেজন্য আমরা আশা করছি যে আগামীকাল ভোট পর্ব আমাদের খুব ভালোভাবে হবে। আমাদের জিরানিয়া সাব ডিভিশনে দুইটা, আমার আন্ডারে দুইটা ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সিতে ভোট আছে, একটা হচ্ছে 15 জিরানিয়া, আর হচ্ছে 16 মান্দাই নগর উলিনপুর, দুইটাতেই 40টা 40টা করে ভোট কেন্দ্র আছে। তার মধ্যে 7টি ভোট কেন্দ্র আমাদের স্পর্শকাতর, সেই 7টি ভোট কেন্দ্রে আমরা 5 জন করে টিএসআর বাহিনী দেওয়া আছে। ইন এডিশন টু দ্যাট আমরা ওই এলাকাগুলিকে কত 72 ঘন্টা ধরে তল্লাশি করছি, বিভিন্ন ধরনেরভাবে রেডিও রেখেছি এবং আমাদের রাডারে আছে। তো ইন এডিশন টু দ্যাট আমরা একটা মোবাইল সিকিউরিটি থাকবে, ভ্যান থাকবে, যেটা এই এলাকাগুলিকে চত্বর কাটতে থাকবে। এবং আমরা এর মধ্যে 3বার আমরা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করেছি, কন্টেস্টিং ক্যান্ডিডেট যারা তাদের সঙ্গে মিটিং করেছি। আমরা আবেদন রেখেছি বিভিন্নভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ডিউরিং দ্য ক্যাম্পেইন এবং ডিউরিং দ্য পোল ডে এবং পোস্ট পোল ডে, পোস্ট ভাইলেন্স যাতে না হয়। ওনারা কথা দিয়েছেন যে ওনারা সবাই রক্ষা করবেন। আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্টি স্বতঃস্ফূর্তভাবে সব পার্টি আমাদেরকে সহযোগিতা করেছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দিন দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হলো রাজধানীর আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকায়। ঘরের তালা ভেঙে 9,500 টাকা নিয়ে চম্পট দেয় এলাকার সুব্রত দাস নামে এক যুবক। আবারও দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় এক গরিব মহিলার আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হলো। ঘটনা আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকার 3নং ওয়ার্ডে। সংবাদে জানা যায়, রবিবার বিকেল 4:30 নাগাদ একই এলাকার 1নং ওয়ার্ডের আলপনা দাসের ছেলে সুব্রত দাস ওরফে ডিপজল নামের এক বখাটে চোর 3নং ওয়ার্ডের মায়ারানী বিশ্বাসের বাড়ির ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে 9,500 টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে মায়ারানী বিশ্বাস ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয় এবং বিষয়টি অনুমান করে চিৎকার চেঁচামেচি শুরু করেন। মায়ারানী বিশ্বাসের এই চিৎকারে পাশের বাড়ির লোকজনরা বাড়িতে ভিড় করে বিষয়টি প্রত্যক্ষ করেন। আমি ওই এদিকে ঘুরতাম, কাছে ঘুরে আয়া দেখি তে আমার ঘরের ভিতরে কাগজপত্র টাকা টুকা দিয়ে আগে ধুয়ে লেছে আর কাগজপত্র দিয়ে হাতাইতে আসে এই যে খুললে। কে ছেলেটা? আলপনা আর সুব্রত দাস। আচ্ছা, হের বাড়ি কোন জায়গাতে? মাধবের টিলা। হ্যাঁ, কি আপনি আপনার ঘরে নিজে আয়া ধরছেন? নিজে আয়া ধরছি হ্যাঁ। তারপর হ্যাঁ কি বেগে গেছিল? এক দৌড় দিয়ে গেছে গা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ছত্তিশগড়ে নকশাল হামলা কাণ্ডে শহীদ ত্রিপুরার এক বীর সেনা জওয়ান। শহীদ জওয়ানের বাড়ি উত্তর জেলার ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এলাকায়, নাম শম্ভু রায়, পিতা দীপক রায়। এই খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য সহ এলাকাবাসী। গত শনিবার ছত্তিশগড়ের বিজাপুরে নকশাল হামলা কাণ্ডে 22 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন, আহত হয়েছেন 31 জন। তার মধ্যে একজনের বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ভাগ্যপুরে। উক্ত বীর শহীদের নাম শম্ভু রায়, তিনি সিআরপিএফ এর কোবরা ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন। পিতার নাম দীপক রায়। প্রয়াতের বাড়িতে রয়েছেন বাবা মা, ছোট ভাই এবং 2 বোন। এমন খবরে পরিবারের লোকদের পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে শোক ছড়িয়ে পড়েছে। আজ ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু শেখ শহীদ জওয়ানের বাড়িতে পৌঁছে পরিবারের লোকদের সমবেদনা জানান। এ কাণ্ডে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী পৃথক পৃথক বার্তায় বীর শহীদের প্রতি গভীর শোক এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় জানান যে বীর জওয়ান শম্ভু রায়ের বীর গতিতে রাজ্যের 37 লক্ষ জনতা শোকাহত, আমরা সবাই তার পরিবারের পাশে আছি।
প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে বীর জওয়ান শম্ভু রায় গত দু সপ্তাহ আগে নিজ বাড়িতে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিয়েছিলেন। আজ তার মৃতদেহ ত্রিপুরাস্থিত বাড়িতে হেলিকপ্টার যোগে এনে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ টুইটে পুরো ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে ছত্তিশগড় থেকে নকশালদের সমূলে উৎখাতের হুঙ্কার দিয়েছেন। আমাদের ধর্মনগরের ছেলে শম্ভু রায় যে বলিদান এই দেশের জন্য দিয়েছে, আমাদের জন্য সে আজকে শহীদ হয়েছে। তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি, পরিবারে তার মা বাবা ভাই প্রত্যেকেই আছেন। তাদের যে মানসিক সমস্যায় আজকে তারা পড়েছেন, সেই জায়গা থেকে যেন তারা উঠে আসতে পারেন, তার জন্য ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি যে এই শম্ভু রায় যে বলিদান আমাদের দেশ এই ভারতবর্ষের প্রত্যেক ভারতীয়দের জন্য দিয়েছে, তার এই বলিদান আমরা কখনো ভুলতে পারবো না। আজকে আমাদের আমাদের একেবারে গ্রামের ছেলে, আমাদের ঘরের ছেলে, ভাবতে পারছি না যে শম্ভু আজকে নেই। ছোটবেলা থেকে তাকে দেখেছি, সব সময় আমাদের আসা যাওয়া ছিল বাড়ি ঘরে, কিন্তু এই শম্ভু আমাদেরকে এইভাবে ফেলে শহীদ হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারেনি। তার এই চাকরির জীবন আমাদের কাছে আনন্দের ছিল যে সে দেশের জন্য কাজ করছে, কিন্তু তার এই বলিদান সত্যি আমাদেরকে আজকে খুব কষ্ট দিচ্ছে। আব্দুল হানানের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ, এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।